নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 2 এর সমস্ত কোশ্চেন আনসারগুলো ভালো করে আলোচনা করে খাতাতে বুঝিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অ্যালাউ করবে, যাতে আমার দেওয়া ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে শো করে। তো চলো বন্ধুরা, এবার খাতাতে দেখি। তো দেখো, এবার আমরা কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। দেখো এখানে লেখা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, সংকেত লেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত Mg হলো ম্যাগনেসিয়ামের সংকেত, আর ক্লোরাইডের সংকেত হচ্ছে Cl2। তো এই দুটো মিলে হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত MgCl2। ঠিক একইভাবে সোডিয়াম সালফেটের সংকেত, সোডিয়ামের সংকেত Na2 আর সালফেটের সংকেত SO4। তো সোডিয়াম সালফেটের সংকেত হবে Na2SO4। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে। 1 নম্বর, হাড় মজবুত করে। 2 নম্বর, মানব দেহে বার্ধক্য আনতে দেরি করে। 3 নম্বর, ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়। 4 নম্বর, মানসিক বৃদ্ধি ঘটায়। 3 নম্বর কোশ্চেন দেখো, মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে তা ব্যাখ্যা দাও। অ্যান্সার, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রের ভেতর দিয়ে কলসির জল চুঁয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হতে থাকে। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে সংগ্রহ করে, ফলে মাটির কলসি এবং মাটির কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়। তো বুঝতে পারলে মাটির কলসির জল কেন ঠান্ডা থাকে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন, রোজ চাউমিন, এগ রোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে। তো অ্যান্সারটা দেখো, চাউমিন, এগ রোল, পেস্ট্রি ও বিরিয়ানিতে ক্যারামেল, মেটালিন, ইয়োলো, বিভিন্ন রাসায়নিক পদার্থ ও রং মিশে থাকে, এর ফলে এই সমস্ত খাবার খেলে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক ও মস্তিষ্কের ক্ষতি হয় ও আমাদের দেহে বিভিন্ন মারণ রোগ বাসা বাঁধে। 5 নম্বর কোশ্চেন দেখো, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কি বোঝায়। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একটি উদাহরণ দাও। দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল সরাসরি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। তো সাধারণ রূপ A+B সমান কি হবে, AB, মানে ধরো A একটা যৌগ আর B একটা যৌগ, এই দুটো যৌগ মিলে একটা নতুন যৌগ উৎপন্ন হলো, সেটা হলো AB। উদাহরণ দেখো 2MG+O2 সমান 2MgO। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, জীবদেহে জলের যে কোনো 3টি ভূমিকা লেখো। 1 নম্বর, জল প্রাণীকোষের প্রোটোপ্লাজমের প্রধান উপাদান। 2 নম্বর, দেখো জলের সাহায্যে প্রাণীদেহে খাদ্যের পরিপাক হয়। 3 নম্বর, জল রক্ত অলসিকার আবশ্যকীয় উপাদান। 4, রেচন দ্রব্য বর্জনে ও জলের বিশেষ ভূমিকা। উপরিউক্ত কারণগুলির জন্য মানব দেহে জলের গুরুত্ব অতুলনীয়। তো বন্ধুরা, আমি তোমাদের সমস্ত কোশ্চেন আনসারগুলো আলোচনা করে দিলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।